আসসালামু আলাইকুম, আমি ডক্টর খন্দকার এবিএম আব্দুল্লাহ হাসান। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার যতক্ষণই না পরিচিত তার চেয়েও বেশি পরিচিত ব্রেস্ট ক্যান্সার হিসেবে। শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে স্তন ক্যান্সার খুবই ইমার্জিং এবং খুবই ক্ষতিকর একটা ক্যান্সার হিসেবে পরিচিত। গত শতকের তুলনায় এই শতকে স্তন ক্যান্সারের পরিমাণ বেড়েছে প্রায় দেড় গুণ। বাংলাদেশে যদিও সঠিকভাবে এই স্তন ক্যান্সারের পরিমাপ করা হয় নাই যে কতজন লোক প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়, এই ডাটাটা এখনো বাংলাদেশে পরিমাপ করা যায় নাই, তারপরও প্রায় 15,000-এর মতো আমাদের এনলিস্টেড স্তন ক্যান্সারের রোগী থাকে প্রতি বছর। তার সাথে স্তন ক্যান্সারের চিকিৎসা নেয় শুধু ক্যান্সার হাসপাতালে প্রায় 1.5 লাখের উপর। এ থেকে বোঝা যায় স্তন ক্যান্সার কত মারাত্মক একটা ক্যান্সার।